নমস্কার, আপনারা দেখছেন ডিটিভি প্লাস মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমার অতিথি রিপাবলিক বাংলার সাংবাদিক ঐন্দ্রিলা ঘোষ। তোমাকে প্রথমেই আমার চ্যানেলে সুস্বাগত জানাবো। তুমি প্রচুর ব্যস্ত মানুষ, আজকে সময় বার করেছো। তো প্রথমেই আমি তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, যে তোমার যে সাংবাদিকতার জীবন, তুমি গ্র্যাজুয়েশন করেছো, তারপরে মাস্টার্স করেছো, তো সাংবাদিকতা রিপাবলিক বাংলায় যে আসা, তার আগে কি অন্য কোথাও কোনো কাজ হয়েছে নাকি সরাসরি একদম পাস করে সাংবাদিকতা রিপাবলিক বাংলায়? না না, কোনোদিনও তো কেউ একেবারে বড় জায়গায় পৌঁছায় না, ধাপে ধাপে ধাপে। তো সেক্ষেত্রে আমাকে অনেক ধাপ পেরোতে হয়েছে, ছোট থেকে বড়। তো ধাপ পেরিয়ে তারপর রিপাবলিক বাংলায় সুযোগ। পড়াশোনার ফাঁকে কি সাংবাদিকতার একটা নেশা ছিল নাকি এটা মানে হঠাৎ করে মাথায় এসেছে যে না আমি সাংবাদিক হব? না, পড়াশোনার ফাঁকে দেখো, তাহলে এই কথা একটা বলি। ছোটবেলায় আমার অনেক রকমের ইচ্ছে ছিল, বলতে আমি ছোটবেলায় ভাবতাম আমি নাচ করতে পারতাম। তো সেক্ষেত্রে আমি অনেক সময় ভাবতাম যে বড় হয়ে ডান্সার হব। আবার অনেক সময় ভাবতাম যে না, আমাকে একটু অ্যাডভোকেট হতে হবে, বেশ ভালো লাগে কোর্ট ফোর্ট পরে, বেশ ওই একটা অ্যাট্রাকশন ব্যাপার ছিল। না না, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু তারপর আবার যখন টিভিতে দেখতাম ডাক্তার হতে খুব ভালো লাগতো, আমার ডাক্তারদের ভীষণ ভালো লাগে। আর তারপর যখন একটু বড় হলাম, এইচএস দিলাম, যখন কলেজের গণ্ডি পেরাবো, তো আমাকে যে বাংলা এবং ইংলিশ পড়াতেন যে স্যার, তিনি আমাকে একদিন রেজাল্ট বেরোনোর পর এমনি বসে রয়েছেন, চা খাচ্ছেন, গল্প করছেন আমার সঙ্গে। তো তখন আমাকে বলছে যে শোন না, তুই কি পড়বি? তা আমি বললাম যে আমার তো সায়েন্স ছিল। তো আমি তখন বললাম তাহলে কি পড়বো, এখন তো রেজাল্ট বেরোয়নি, ওরকমই কিছু একটা বায়োলজি অনার্স নিয়ে নেবো। তো ভাবনা চিন্তা সেই রকমই ছিল। কিন্তু তারপর আমাকে স্যার একদিন বললেন যে আমি সাংবাদিকতা কোনোদিনও করতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল তুই সাংবাদিক হ। তো এবার আমি একচুয়ালি সত্যি জানতাম না সাংবাদিক হতে কি কি করতে হয়। এবার আমার দেখো, যারা প্রথম দেখছে তারা প্রথমে যেটা দেখবে তারা অ্যাঙ্কারকেই দেখত। তো ওটা হচ্ছে ফেস, অ্যাঙ্কারের পিছনে যারা কাজ করছে দিনরাত 24 ঘন্টা, তাদের সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। এবং আশা করি যারা প্রথম নিউ কামার তাদেরও সেরকম একটা থাকে না। তো সেরকমই একটা ব্যাপার। তো তখন ভাবলাম যে বাহ, টিভিতে দেখা হলো, ভীষণ একটা ব্যাপার, অনেক মানুষ দেখবে, একটা আলাদা পরিচয় হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, একদম যেটা সব থেকে মিথ বলবো সাংবাদিকতায়, অ্যাকচুয়ালি সেরকম কিছু থাকে না, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। এবার তখন তো পরিশ্রমের বিষয়টা জানতাম না, তখন দেখলাম যে না তাহলে এগুলো যাক স্যার যখন বলছেন। আর স্যার যেহেতু সাংবাদিকতার ছাত্র ছিল, বাট পরে গিয়ে করতে পারেনি কিছু, সেই জায়গায় একটা আক্ষেপ ছিল। তো স্যার আমাকে বলেছিলেন যে তাহলে তুই কর, আমি তোকে হেল্প করবো, তোকে আমার বইগুলো দেবো, তুই পড়বি। তো ওই একটা ব্যাকিং পেলাম প্রথম, এবং স্যারের কাছ থেকেই প্রথম নলেজ যে সাংবাদিকতা কি, সাংবাদিকতা করতে গেলে কি কি লাগে। তো ওই যে এইচএস এর পর যে টাইমিংটা, ওটা পুরো ওই টাইমিংটা আমি স্যারের কাছ থেকে পুরোপুরি গ্রুম রয়েছিলাম যে কি করে সাংবাদিকতা করতে হবে, কিভাবে করলে বা কিভাবে কোন পদ ধরে এগোলে আমি একদম সাংবাদিকতা প্রথম যে প্রাথমিক ধাপ বলা যায় সেটা তো পুরোপুরি স্যারের হাতে। এবং স্যারই আমাকে বোঝালো যে কিভাবে এগোলে তুই করতে পারবি, যেহেতু খানিকটা নলেজ ছিল স্যারের, সেই সেখান থেকে আমাকে খানিকটা দেওয়া। আর তারপর থেকে কলেজে ভর্তি হলাম, পড়াশোনা শুরু হলো জার্নালিজম নিয়ে। তারপর আস্তে আস্তে ভালো লাগা, তারপর ধাপে 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 ছোট ছোট জায়গায় ইন্টার্নশিপ করা, তারপর এক একটা চ্যানেলে কাজ পাওয়া। এবং তুমি যেটা বললে যে এই যে এই প্রফেশনে আসা, এবং সবার একটা ইচ্ছে থাকে কাজ করব, এই কাজটা আমি প্রথমে ডেস্কেই করতাম, রিপোর্টিং করতাম, ডেস্কে করতাম। তো তারপর শুরু হয় একদম ওইভাবেই শুরু, মানে তো অ্যাঙ্কার হওয়া যায় না, প্রথমে ডেস্ক দিন, কন্টেন্ট রাইটিং, তারপরে আস্তে আস্তে এডিটিং বা এই যে সম্পাদক কি এগুলো লিখে লিখে আস্তে আস্তে তারপরে একদম এখন অ্যাঙ্কার। তো এখন আমি আরো প্রশ্ন রাখবো, আমার খুব ইচ্ছা করছে একটা বিষয় জানা। আমি যখন তোমাকে প্রথম যখন বলেছিলাম যে আমি তোমার একটা ইন্টারভিউ করতে চাই, তোমার তুমি আমাকে বলেছিলে যে না আমি এমন কোনো বড় ব্যক্তিত্ব নই বা এমন কিছু নই যে ইন্টারভিউ করার মতো এখন আমার এক্সপিরিয়েন্স হয়নি। তো তোমার কি মনে হয় যে শুধুমাত্র ওই যে বড় কিছু করতে পারা বা বড় কিছু এক্সপিরিয়েন্স একটা জায়গায় পৌঁছানোটাই মূল লক্ষ্য হওয়া উচিত, নাকি আমি যে স্ট্রাগল করছি, আমি যে কাজ করছি, আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলোকে আরো পাঁচটা মানুষ জানুক, সেটা তোমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়? দেখো, তুমি যে সেকেন্ড পয়েন্টটা বললে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যেই তো একটা ট্যালেন্ট থাকে। হয়তো তোমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে আমার মধ্যে সেটা নেই, আমার মধ্যে যেটা রয়েছে তোমার মধ্যে সেটা নেই। তো সেই জায়গা থেকে দাঁড়ালে, আর এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সবার কাছে শেয়ার হোক, সবাই জানুক, 10 জনের মধ্যে সেই ট্যালেন্টটা ছড়িয়ে যাক,
বা তারাও কিছু আমার থেকে শিখুক। যে কি কষ্ট হয়েছে বা কি সমস্যা হয়েছে সেগুলো ফেস করে তুমি জানুক মানুষ। হ্যাঁ একদম, এবং সেইটা যদি না জানে তাহলে যারা আমার পরবর্তী জেনারেশনে রয়েছে তারা কখনো আসার জন্য ইন্সপায়ার্ড হবে না। আজকে যদি আমি প্রথমেই গিয়ে বলি যে না সাংবাদিকতা লাইনে তুমি আসছো, তোমাকে তোমার ফ্যামিলি বা তোমাকে তোমার ফ্যামিলিকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখতেই হবে, নাহলে তুমি সাংবাদিকতা করতে পারবে না, এবং যেটা করতে হয়েছে আমাকে। তো সেক্ষেত্রে অনেকেই সেটা থেকে পিছিয়ে আসবে, ও আচ্ছা রাত্রিবেলা বেরিয়ে যেতে হচ্ছে, যখন ফোন করবো তখনই যেতে হচ্ছে, কোনো ছুটি পাবো না অকেশনে, মানে দুর্গাপুজো মানে সবার কাছে একটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে একটাই মোটো থাকে যে আমাদের কাজ করতে হবে। আমাদের কাছে ওই টাইমে কোনো ছুটি নেই, কোনো অপশন নেই, কোনো কোনো অকেশন আমাদের কাছে সেটা থাকে না। তো সুতরাং এই মেন্টালিটি গুলো যখন আমরা আমাদের যারা জুনিয়র থাকবে তাদের মধ্যে যখন আমরা ছড়িয়ে দেবো তখন তো একটা নিজের মধ্যে একটা ভালো লাগা থাকে, প্লাস তারা যে এগিয়ে আসছে সেটা দেখে এই ছোট ছোট ট্যালেন্ট গুলো থেকেও সেটাও একটা বড় পাওয়া। তুমি প্রথমে একটু না না বলছিলে না বলছিলাম দেখো প্রথমত এমন কোন এক্সপেরিয়েন্স এখনো পর্যন্ত বিশাল কিছু নেই। ওই যে বললাম যে বিশাল কিছু হওয়াটা মূল না, মানে সেটা তোমাকে জিজ্ঞাসা করলাম যে বড় তো একটা ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষের একটা কথা বলার একটা ইচ্ছা থাকে। তো দেখো ইচ্ছা অবশ্যই থাকে, কারণ আমরা তো ওরমভাবে ইন্টারভিউ দিইনি। তুমি যখন বলতে পারছো বা ধরো এটা তোমার প্রথম একটা ইন্টারভিউ, তো তোমার কেমন লাগছে? সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় কি আমরা ইন্টারভিউটা নিই কিন্তু কখনো নিজের কথাগুলো বলার কোনো জায়গা থাকে না, এবং ইন্টারভিউ নিতে নিতেই কখনো হয়তো আড্ডার ছলে নিজের কথা শেয়ার করে দেওয়া, কিন্তু তোমার কি করে স্ট্রাগল করে এই জায়গায় আসে এই প্রশ্নটা কখনোই কেউ জিজ্ঞেস করে না। আর তোমার লোকে তার জন্য ভীষণ ভীষণ থ্যাংকস। না সেটা এটাই আমার কাজ, আমি মানে এটাই করতে চাইছি আর কি। যে পরবর্তীকালে আমি যে তোমাকে প্রশ্নটা রাখবো, যে তুমি বড় বড় ব্যক্তিত্বদের সাথে বসে ধরো যখন কাজ করছো বা তোমার যখন সিনিয়র এডিটরদের তুমি যখন দেখছো, তোমার তো নিজেও মনে হয় যে আমি একজন সিনিয়র এডিটর হবো, এডিটর হবো বা সেই জায়গায় পৌঁছাবো, ভাইস প্রেসিডেন্ট হবো বা এরকম যে জায়গাটা আমি পৌঁছাবো নিজের যোগ্যতার মধ্যে দিয়ে। তো যখন এখন তখন তুমি একজন সাংবাদিক আসো, এখন আমরা সহজে তোমার কাছে আসতে পারছি, তুমি যখন সিনিয়র এডিটর বা ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে তোমার মধ্যে কি প্রাঞ্জলতা বজায় থাকবে নাকি তোমার মধ্যে একটা গুরুগম্ভীরতা, একটা মানে একটা সিকিউরিটি, একটা হাই জোন জেড ক্যাটাগরি একটা চলে আসবে যে আমরা যেতে পারবো না? না আমি কেন বলবো, একটা ব্যক্তিত্ব একটা গাম্ভীর্য তৈরি হবে। না না দেখো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি এটা কখনোই মনে করি না। না দেখো পরিবর্তন হওয়ার সেরকম কোনো জায়গা নেই, তার কারণ হচ্ছে এটা যার যার ব্যক্তিত্ব সে মানুষের সঙ্গে কিভাবে মিশবে। বা আমার পরিচিত যারা রয়েছে আমি আমার স্কুল ফ্রেন্ডদের কাছে যেভাবে ক্লাস এইটে যেভাবে ব্যবহার করেছি আজকেও কিন্তু আমি তাদের সঙ্গে সেইভাবেই কানেকশন বা ব্যবহার বলে সবটাই বজায় রাখি। এবং যারা আমার সঙ্গে পরিচিত বা যারা আমার বন্ধু সার্কেলের মধ্যে রয়েছে তারা কোনোদিনই এটুকু বলে না যে ওই ইন্টারভিউর অ্যাটিটিউড বেড়ে গেছে, কোনোদিন এটা বলে না। কারণ না না বেড়ে যাবেও না, তার কারণ হচ্ছে কি দেখো একটা টাইমের পর তো সবাইকেই বুঝতে হবে যে কার কতটা মানে বাঁধন এবং তুমি কতটা কাকে দিতে পারবে। অবশ্যই সেই জায়গাটা থেকে ভেবে সবকিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তো তুমি যেটা বলছিলে অ্যাটিটিউড বেড়ে যাওয়ার কথা, না আমার এখনো পর্যন্ত কোনোদিনও আসেনি বড় পদে বসে থাকি বা না বসে থাকি, কারণ আমি যদি সেই পদে উঠি আমাকে সেই পরিশ্রমটা করেই উঠতে হবে। তাই আমার আশেপাশে যারা রয়েছে বা আমার জুনিয়র যারা থাকবে তাদেরকে কেন আমি সেই জায়গাটা দেখাবো, তারাও সেই একদিন পৌঁছতে পারে সেই জায়গায়। সুতরাং তোমাকে বললাম ব্যক্তিত্বের উপর নির্ভর করে, তুমি সেই জায়গায় পৌঁছে ভাইস প্রেসিডেন্ট পদে কিংবা সিনিয়র এডিটর পদে পৌঁছে তুমি সেই জায়গাটা বজায় রাখবে কিনা ধরো যারা ছোট ছোট ধরো পড়াশোনা করতে চাইছে বা কিছু জানার জন্য আসছে, কিছু কিছু অ্যাসাইনমেন্ট হলো বা কিছু ইন্টারভিউ হলো, ছোট চ্যানেল বড় বড় চ্যানেলের তো রিভিউ করা যায় না, ধরো কাজ কাজ তো তোমার কাছে পৌঁছানোর তুমি বলছো যে কতটা মানে ধরো হ্যাঁ ব্যস্ততা একটা চলে আসবে, একটা গুরুত্ব বেড়ে যাবে, একটা কাজের একটা দায়িত্ব বেড়ে যাবে, হয়তো সেখানে কিন্তু সময়টা দেওয়া যায় না, অনেক সময়টা ভুল হবে যে হয়তো সেটাতে অ্যাটিটিউড দেখিয়ে দিচ্ছে না। এরকম অনেকেই রয়েছে, আমি তোমাকেও বলছি অনেকে কি করে ফেসবুকে লাগাতার কমেন্ট করে বা লাগাতার ধরো চ্যাট করছে চাইছে যে একটু রিপ্লাই পাওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এতটা সময় থাকে না হাতে, সারাদিন ওই 1500 ঘন্টা কাজ করার পর তারপরটা ভালো লাগে না যে তাদের পিছনে গিয়ে। আচ্ছা আমি এরকম একটা দেখেছি যে যারা নতুন নতুন ধরো সাংবাদিক হয়েছে, সাংবাদিক হওয়ার পরে তাদের সারাদিন ফেসবুকে পোস্ট করছে হাতে একটা বুম নিয়ে বা হাতে এই নিয়ে যে আমি সাংবাদিকতার চাকরিটা নিই। তোমার ফেসবুক প্রোফাইলে সেরকম কোনো ছবি নেই, হ্যাঁ তোমার জন্মদিনের ছবি আছে, তুমি ঘুরতে গেছো কি কখনো ভিক্টোরিয়া সেমিনারে ছবি তুলছো, সেই সব ছবি আছে। তো এই ছবিগুলো তুমি দাও না কেন? তোমার মনে হয় যে আমি একজন মানে এখন একজন অ্যাঙ্কার হয়ে গেছি, আমারও ছবি দেওয়া উচিত? ছবি তো খানিকটা আমি দিয়েছি, আমি একটা বলি এই যে রিপাবলিক বাংলা বলে রিপাবলিক বাংলা কেন, এটা কিন্তু কলকাতা টিভিতে চাকরি করেছি,
তখনও আমি কোনোদিনও কিংবা ছোট চ্যানেলে হলেও, আজকে ধরো একটা রিনাউন্ড চ্যানেলে চাকরি করছি ঠিক কথা, কিন্তু আজকেও যে সুযোগটা আমার কাছে রয়েছে, তুমি যেটা বলে ছবি দাও না বা বুক হাতে নিয়ে ছবি দাও না, এটা গর্বের বিষয়, 100 বার গর্বের বিষয়, সবাই চাই এই জায়গাটা আসবার জন্য, কিন্তু তা সত্ত্বেও আমি দিই না। আমার মনে হয় ওই শো অফটা দরকার নেই, ওই শো অফটা আমার জন্য কি, তুমি এই কথাটা বিশ্বাস করো যে সাকসেস আস্তে আস্তে কাজের মধ্যে দিয়ে নয়েজ করবে, একদম, যার জন্য আমার যে ফেসবুক প্রোফাইলটা খুললেই ওই কোডটা দেওয়া রয়েছে, তোমাকে নিজেকে স্পিক করতে হবে না, তোমার সাকসেসই বলে দেবে তুমি কে। আর তুমি ব্যক্তিগতভাবে কি ব্লগ ভীষণ ভালোবাসো নাকি? টাইটেল সেট করা, কি করবো, কন্টেন্ট কি কি করবো না করবো, সমস্ত এডিটিং সবটাই আমাকে করতে হয়, সুতরাং ওই ওইটার পিছনেই না অনেকটা টাইম চলে যায়। এমনি তোমার অবসর সময় শুধু নয়, অন্য টাইমেও করা যায়, কিন্তু ওই এডিটিংটাই চাপের হয়ে যায়, যার জন্য এই টাইমের দাঁড়িয়ে আমি আর মেনটেন করতে পারছি না, যার জন্য অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 6 মাসের কাছাকাছি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কষ্ট লাগছে। দ্বিতীয়ত এবং তৃতীয়ত প্রশ্ন আমরা করেই যাচ্ছি, এবং একটা প্রশ্ন না করলেই নয়, যে ধরো আমি তো প্রথমে প্রথম পর্বটায় রাখছি যে তোমার বিষয়টা একটু জানতে, তোমার ভেতরের যে বিষয়, তোমার জীবন সম্পর্কে, তুমি যখন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করলে বা যখন সাংবাদিক আস্তে আস্তে হচ্ছ, পরিবারের কতটা সহযোগিতা পেয়েছো? পরিবারের তো 100 ভাগই মানে সাপোর্টটা পেয়েছি, না হলে হয়তো আমি এখানে আসতেই পারতাম না। তার কারণ হচ্ছে আমার স্যার যখন মাকে গিয়ে অ্যাপ্রোচ করেছিল যে ও সাংবাদিকতা করুক, তখন মা বললো যে না সাংবাদিকতা করবে কি আছে ফিউচার, তখন বলেছিল তো। কিন্তু বাপিকে আমি সবসময় দেখেছি, বাপি অনেক বলেছে যে না চলো ও করুক, এবং তারপর মা যখন বুঝলো যে না কাজটা কাজের মতো, সুতরাং তখন থেকে কিন্তু দুজনেরই সাপোর্ট পেয়েছি, মা এবং বাবা, এবং বলা যায় তারপর গিয়ে মা বেশি সাপোর্টিভ হয়ে গেছে, মানে আজকে আমার এখানে দিল্লি যেতে হবে রাত্রি 11টার সময়, মা আপনাকে কনভিন্স করে যে না এখানে মেয়ে যাচ্ছে কাজের জন্য যাচ্ছে, সুতরাং এই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই সাপোর্টটা আমি পাচ্ছি। বাবা মা আমার বোনও রয়েছে ভীষণ সাপোর্টিভ, মানে আমার কিছু লাগবে দিদিভাই তোর এটা লাগবে, আমি ফোন করে বলে দিলাম আমি এক্ষুনি যাচ্ছি, আমার এক্ষুনি ওটা লাগবে, তুই এক্ষুনি রেডি করে দে, সুতরাং এই সাপোর্টটাও দরকার হয় কোথাও কোথাও গিয়ে, কারণ মা তো সবসময় পেরে ওঠে না, তো সুতরাং সব জায়গা থেকে আমি সাপোর্টটা পেয়েছি, আমার বাড়ির সকলেই সাপোর্টিভ। তো তুমি যখন প্রথম ডেস্কে যখন লিখছো, তো প্রথমে কিছু বুঝতে পারছো না, এরকম হয়েছে যে কি লিখতে হবে বা একটা সমস্যার মধ্যে পড়তে, যে একটা অন্যরকম দেখো পড়াশোনা করছে, একটা অন্যরকম ধারণা ছিল, তারপরে যখন সেটাকে যখন তুমি হাতে কলমে প্রয়োগ করছো, একটা সমস্যা আসছে, একটা তোমার মধ্যে একটা প্রবলেম আসছে, কি লিখবো বা কিভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তুলবো, সেখানে তখন প্রথম প্রথম একজন সাংবাদিক যখন ইচ্ছা থাকে সাংবাদিক হবো, তখন সে যখন সাংবাদিকদের একটা হাতে কলমে প্রয়োগ করতে যায়, তখন তার কতটা হাত কাঁপে বা কতটা সমস্যার মধ্যে হয়, একটা অন্য জগতে পৌঁছানোর পরে যখন আমি একদম চোখে চোখে দেখছি যে সাংবাদিকতা কি, কতটা যতটা টিভির এই পার থেকে বসে যতটা সহজ লাগে ততটা কিন্তু সহজ হয় না, অনেক বেশি খাটনি। তো তুমি যখন প্রথম প্রথম সেই যখন লিখছো বা কলকাতা টিভি যখন চাকরি করছো, তখন সমস্যার মধ্যে কতটা পড়তে হয়েছে, কিরকম লাভ জন্য সমস্যা? দেখো আমি কলকাতা টিভিতে চাকরি করার আগে অনেক জায়গায় চাকরি করেছি, রিপাবলিক বাংলা হচ্ছে আমার 6 নম্বর চাকরি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এর আগে যখন বললে যে স্টার্ট আপ একদম প্রথমটা, একদমই এই জিনিসটা মাথাতেই রাখতে হতো যে আমাকে যেটা লিখতে হবে সেটা যেন অন্য কেউ একদম লাইভলি নিতে পারে, কারণ আমার দর্শক আমাকে জানতে হবে যে সে কিছুই জানে না, আমাকে বোঝাতে হবে, তার জন্য যতটা স্মুথলি লেখা যায় এটা আমাকে মাথায় রাখতে হতো, এবং আমার যারা গাইড করতো আমাকে, যারা আমার সিনিয়র ছিল, তারা অলওয়েজ আমাকে এটাই বোঝাতো যে তোকে এমন ভাবে লিখতে হবে যাতে যে খেটে খায় দিন মজুর সেও যাতে বুঝতে পারে, এবং যে হচ্ছে আইপিসি রয়্যাল বসে চাকাচ্ছে সেও যেন বুঝতে পারে, এই লেভেলটা বজায় রেখে তোমাকে লিখতে হবে। সুতরাং তোমার প্রায়োরিটি হবে সেই মানুষটা যার শিক্ষকতা যোগ্যতা খানিকটা কম, যাতে সে বুঝতে পারে, কারণ যার শিক্ষকতা যোগ্যতা বেশি সে তো অলওয়েজ বুঝবেই, তো সেই জায়গা থেকে খানিকটা অসুবিধা হতোই, কারণ শুরু করছে নিজেদের কেরিয়ার, তারা হয়তো এইটা নিজেরাও বুঝতে পারবে যে আমরা টিভি পর্দায় যেরকমটা দেখি লিখতে গেলে হয়তো ঠিক সেরকমটাই থাকে, তবে সেই প্রবলেমটা অ্যারাইজ করে, তুমি একটা কবিতা লিখতে গেলে যে প্রবলেমটা হবে খবরটা তো একদম ডিফারেন্ট, তো সেক্ষেত্রে কিছু কিছু রুলস থাকে সেগুলো ফলো করতে হবে, সময়ের অভ্যাস হয়ে যায়। তোমাকে যখন অ্যাঙ্কারিং ছাড়াও বা নিউজ যখন রিড করছো তাছাড়াও, এর বাইরে মানে ক্যামেরার পেছনে কি কি কাজ করতে হয় তুমি যখন এখন যখন কাজ করছো?
দেখো সাংবাদিক হিসেবে সব কাজ পারবে তবেই হচ্ছে তুমি প্রপার সাংবাদিক, সেক্ষেত্রে তোমাকে ভিডিওগ্রাফিও করতে হতে পারে ভিডিও জার্নালিস্ট হিসেবে, সেক্ষেত্রে তোমাকে ঘুম হাতে রাস্তায় ছুটেও যেতে হবে, অথবা তোমাকে সময় মতন ডেস্কের যে কাজটা হয়তো কেউ বিজি রয়েছে তোমার জন্য সে ওই টাইমে অ্যাভেলেবেল নয়, তোমাকে নিজের খবরটা নিজেকেই দিতে হবে। সুতরাং আমাদের বর্তমানে আমি যেখানে কাজ করছি সেখানে সাংবাদিক মানে শুধুমাত্র নিউজ অ্যাঙ্কার নয়, ঠিক আছে, এরকম কোন পোস্ট নেই না, সবকিছু করতে হবে। সাংবাদিক মানে হচ্ছে তোমাকে এ টু জেড জানতে হবে, তোমাকে ডেস্কের লেখা থেকে শুরু করে তোমাকে বাইরের রিপোর্টিং থেকে শুরু করে ভিডিওগ্রাফি, কোন অ্যাঙ্গেল থেকে কোন ছবিটা আমার ভালো আসবে। একজন ভিডিও জার্নালিস্ট যদি ধরতে না পারে তাহলে একজন সেই রিপোর্টার বলে দেবে যে আমার ওই অ্যাঙ্গেল থেকে খবরটা হোক, তাহলে ওইটা হচ্ছে খবর, বুঝা যাচ্ছে? তো সুতরাং এই জিনিসগুলো সকলকে মাথায় রাখতে হবে, যারা জুনিয়র তাদের জন্যই বলে নিবি। তো সব মিলিয়ে সাংবাদিক বা নিউজ অ্যাঙ্কারের ক্ষেত্রে যেটা অনেকেই ভ্রান্ত ধারণা থাকে যে শুধুমাত্র নিউজ রিড করবে, একেবারেই সেটা নয়, এখন সাংবাদিক হতে গেলে সব করতে হবে। বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন তোমাকে করবো, যে তখন তুমি বলছিলে যে আমি যে গত প্রশ্নটা করলাম যে তোমাদেরকে সব রকম কাজই করতে হয়, শুধুমাত্র অ্যাঙ্কারিং নয়, তার সাথে সাথে ভয়েস এডিটিং, ভয়েস ওভার, ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছুই করতে হয়। তো এই যে সব রকম কাজ যে করতে হয় সেটা যখন তুমি পড়াশোনা করছো, মানে সাংবাদিক হওয়ার আগে যে পড়াশোনাটা করতে হয়, যে এমএ ধরো করছো, যে কোর্স গুলো করছো সেখানেই শিখিয়ে দেওয়া হয়, নাকি তুমি যখন চ্যানেলে যাচ্ছ কাজ করতে তখন সেটা বলা হয় যে এটা করো সেটা এটা করো, কি বলবে? কিছুটা তো পাঠ থাকে, আমরা যেরকম গ্রাজুয়েশনে করেছি বা মাস্টার্স এ করেছি, থিওরিটিক্যাল বিষয়টা থাকে, এবার প্র্যাকটিক্যালটা তুমি যত ফিল্ডে নামবে তত বেশি স্ট্রং হবে। এবার এখন অনেক নিউজ হাউসই ইন্টার্নশিপ করায় তিন মাস, পাঁচ মাস, ছ মাস এরকম করে, কোন অ্যাঙ্গেল থেকে খবর করা যাবে, বা অনেক যারা নিউ কামার আসে তারা চায় যে একটু গাইডেন্স পাওয়ার যারা সিনিয়র রয়েছে, তো তার জন্য কি হয় অনেক নিউজ হাউসই এখন এটা করে ছ মাস তিন মাস। এবার ওই ছ মাস বা তিন মাস কেটে যাওয়ার পর তারা যদি মনে করে যে তাকে রাখার মতন বা সে শিখে গেছে তাহলে অনেক সময় তারা রেখে দেয় এবং সে সেই হাউসে চাকরি করে। তো সুতরাং মানে মোটামুটি একটা খানিকটা একটা নলেজ কলেজ লেভেলে বা আফটার কলেজ একটা দেওয়াই থাকে। এবার তুমি যত কাজ করবে তত তোমার এক্সপিরিয়েন্স হবে, যা হয় আর তত তুমি শার্প হবে। কোনটা খবর আর তো এই যে কম্পারিজন এটা বোঝাটাই ওখানে একদম হাতে খড়ি, তারপর ধীরে 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 বিভিন্ন জায়গায় কাজ। তোমার আরো অভিজ্ঞতা নিয়ে আমি আসবো, তোমার আরো কিছু মতামত আমি জানতে চাইবো, তোমার ব্যক্তিগত কিছু মতামত। আমরা ফিরে আসছি বিরতির পরে, আমি আজকে এসসি রিপাবলিক বাংলার সাংবাদিক অঞ্জিলা ঘোষের সাথে আমরা এই মুহূর্তে আছি, তার মুখোমুখি সাক্ষাৎকার করছি, প্রতিবেদন আমরা রাখছি আপনাদের সামনে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর দ্বিতীয় পর্ব নিয়ে, সাথে থাকুন ডিটিভি প্লাসের।